আজি দিনত গোটেই অসমৰ পৰা ফোন আহি আছে, সব মিডিয়াই এক কথাই বজাই আছে যে আজমল সাহেবক আজি ইডিয়ে মাতিছে, ছয় ঘণ্টা তাত থাকিছে। এইটো 100% মিছা, মিথ্যা কথা, বেসলেস আর ঝুটা। আমার এলাকার আমার লগত কোনো কাম হওয়া নাই। মানে কালি তিন দিনের পর বুঝি মোর ঘরত রেড হয়ে আছে দিল্লির কোয়ার্টার, কোনো আমার ইয়াত কোনো মানুষ আহা নাই, না কোনো রেড হয়েছে। মই তিন চারিদিনের বেঙ্গালোরত আছো নিজের বিজনেসের কামে। হ্যাঁ, যদি তাত আমার ইয়াত যদি রেড হয় মই তাত থাকিম নাকি? মই ইয়াত থাকিব লাগিব। আজি রাতেপা 11:30 বাজে বিস্তারর ফ্লাইটে, মই 11:30 বাজে আহি লামিছো। 11:30 বাজে নামি মই ম্যাক্স হসপিটালত গৈছো। আমার এজন আত্মীয় ডিমাপুরের এক মাহর পর সেন্সলেস, আর আইসিইউত আছে, বলকে তার উপর কি কয় এটা ভেন্টিলেটর আছে। এইটার কারণে সকলের ফ্যামিলির মিলার কারণে, পেশেন্ট দেখার কারণে, ডক্টর মিলার কারণে, সবর মিলতে আহতে যাতে মানে 2টা বাজি গেল 2:30 বাজে। মানে 2:30 পিছত ইয়াত আইসো, খাই অল্প আরাম করছো, তারপর মানে পার্লামেন্টে গেছো। নর্মাল লাইফ আমার আছে, কোনো ইডিএ মাতা নাই আলহামদুলিল্লাহ, কোনো এজন অফিসার আমার ইয়াত আহা নাই, কোনো সিটিও আহা নাই। এইটো কারণে আপনার যখন চিন্তা করে আছে আমার কারণে দোয়া করব। আমি আপনার ধন্যবাদ দিছো, আপনার আমার ইমান চিন্তা রাখি আছে, আপনার এই নিউজটা করেছে, হইলে এই নিউজটা বেসলেস আর মিছা।